ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম দেখো তোমরা থাম্বাই দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শিপ নম্বর ওয়ানে যে এক্সাম হয়েছিল ঠিক আছে দু হাজার চব্বিশ নয় সেপ্টেম্বর আজকে দশই সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর এক্সাম হয়েছে দুহাজার চব্বিশে শিপ নম্বর ওয়ানে কিছু জিকে প্রশ্ন আলোচনা করবে এবং তার উত্তর তার সাথে এসএসসি এমডিএ দু হাজার বাইশ সালে কিছু প্রশ্ন এসএসসি সিজিএল সি দু হাজার বাইশ সালের কিছু প্রশ্ন এসএসসি এস সি জিডি দু হাজার তেইশ সালের কিছু প্রশ্ন বিপিএসসি তে তেষট্টি এবং এন টি ওয়ানে দু হাজার একুশ সালে কিছু প্রশ্ন চলো জিকে থেকে প্রশ্ন আলোচনা করব তোমরা অবশ্যই এই টপিকের প্রশ্নগুলো ফলো করো এবং যেই টপিক থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে অবশ্যই সেই টপিকগুলো কিন্তু গুছিয়ে পড়াশোনা করা স্টার্ট করে দাও ঠিক আছে চলো এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন দেখো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা এস এস সি সিজিএল নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নম্বর ওয়ানে এবং এসএসসি এম টিএ দু হাজার বাইশ সালে এসেছিল প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মরাম পাণ্ডুরঙ্গ অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি লতা মঙ্গেশেকর কোন সালে ভারত রত্ন প্রদান করা হয়েছিল এসএসসি সিজিএল নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নম্বর ওয়ান

লাটমার হোলি কোন রাজ্যে হোলি কোহলি কোন রাজ্যে পালিত হয় তাড়াতাড়ি উত্তর দাও সঠিক অ্যান্সার এটা দেখো এসএসসি সিজন 9 সেপ্টেম্বর এসেছিল সিম নম্বর 1 এ সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর প্রদেশ অপশন ডি সঠিক অ্যান্সার পরবর্তী ছয় তাগের ভারতের প্রাচীনতম এবং প্রথম গলফ ক্লাব কোনটি এসএসসি সিজন 9 সেপ্টেম্বর এবং এসএসসি জিডি 2023 সালে এসেছিল ভারতের প্রাচীনতম এবং প্রথম গলফ ক্লাব কোনটি ভারতের প্রাচীনতম এবং প্রথম গল্ফ ক্লাব কোনটি দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান সি দি রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব অপশন সি সঠিক অ্যান্সার দি রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব পরবর্তী প্রশ্ন সাতের দাগের বিহার কিষান সভা কবে গঠিত হয় এসএসসি সিজিএ নয় সেপ্টেম্বর দু হাজার শিব নম্বর ওয়ান দু হাজার চব্বিশে বিপিএসসি তেষট্টি এক্সাম এসেছিল সিক্সটি থ্রি চলো বিহার কিষান কত কবে গঠিত হয় থেকে সঠিক বিহার কিষান গেবর্তী ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপন্ন হয় ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপাদিত হয় সঠিক অ্যান্সার কোনটা সঠিক অ্যান্সার অপশান এ মধ্যপ্রদেশ চলো পরবর্তী বিসিসিআই এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত এসএসসি সিজিএল নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নম্বর এসেছিল সিম নম্বর ওয়ানে এসেছিল বিসিসিআর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার মুম্বাই অবস্থিত অপশন বি পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতে প্রোজেক্ট টাইগার কবে চালু হয় সিজে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিম নম্বর ওয়ান এন টি পিসি ওয়ান টাইম নম্বর ওয়ান দু হাজার একুশ সালে এক্সাম এসেছিল ভারতের প্রজেক্ট টাইগার কবে চালু হয় সঠিক অ্যান্সার অপশান সি উনিশশো তিয়াত্তর সালে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো তোমরা যে সিজিএল এসএসসি জিডি এল এস কোর্স নিতে যাও অবশ্যই এই অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কিন্তু সমস্ত ব্যাচ কিন্তু চালু আছে ঠিক আছে এবং তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন